বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পলিস ব্লগ তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে যে ভিডিওটা আমি আজকে আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব একুশে নভেম্বর ছিল আমার বরের বার্থডে তো তখন তো আমি বাড়ি ছিলাম না বাপের বাড়ি ছিলাম তো কিছুই করতে পারিনি অনেক কিছু ইচ্ছা ছিল করার কিন্তু কিছুই করা হয়নি তোকে বলেছিলাম যে আমি বার্থডেতে পোলাও আর চিকেনের একটা রেসিপি ওকে করে খাওয়াবো কিন্তু তখন করা হয়নি তো বাড়ি এসেছি সেজন্য বললো তাহলে ওটা তো করি তো আজকে করো সেজন্য আজকে পোলাও আর চিকেন করবো তো আমি চিকেনের রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ বাজার অনেক দেরি করে এসেছে আজকে ওই জন্য রান্না করতে দেরি হয়ে গেছে চিকেনটা আমি করে নিয়েছি কিন্তু পোলাও রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো আগে তোমাদের চিকেনটা আমি দেখিয়ে দিই যে কেমন রান্না করেছি তো তারপর পোলাও রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে না তো এই দেখো চিকেনটা আমি রান্না করে ফেলেছি আলু দিয়ে চিকেন রান্না করেছি আর এখানে আমি পোলাও চালটা রেডি করে নিয়েছি তো চলো আগে তোমাদের দেখিয়ে নিই চালটা আমি কী করে রেডি করলাম এর জন্য আমি এই কাচের গ্লাসের পাঁচ পাঁচ গ্লাস চাল নিয়ে নিয়েছি এখানে কিন্তু চালটা মেপে নেওয়া খুবই দরকার কারণ তাহলে জলের মাপটাও ভালো করে বোঝে যাবে চালটা আমি ধুয়ে নেব ভালো করে ধুয়ে পেপারের ওপরে ভালো করে ছড়িয়ে শুকিয়ে নেব মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে চালগুলো এভাবে চল্লিশ মিনিট রেখে দিলে কিন্তু চালগুলো একদম শুকিয়ে যাবে দেখো চালগুলো একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচে দু চামচ ঘি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এক চামচ দিয়ে দেব হলুদ এবার দিয়ে দেব লবণ এক চামচ আর এবার দিচ্ছি চিনি চিনি এখানে আমি চার চামচ দিয়েছি চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারে কেউ যদি চাই বেশি মিষ্টি খাবে পোলাও তাহলে বেশি চিনি দিতে পারে আমি একটু কমই দিয়েছি এবার দিয়ে দেব এক চামচ আদা বাটা এগুলো এবার সব আমি ভালো করে মাখিয়ে নেব সবকিছু একসঙ্গে মাখি আমি তিরিশ মিনিট রেখে দেবো ওইভাবে তো তিরিশ মিনিট পর দেখো চালগুলো এরকম হয়েছে এবার গ্যাসে আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিয়েতে ঘি দিয়ে দেব ঘের মধ্যে দিয়ে দিলাম দারচিনি এবার দিয়ে দিচ্ছি এলাচ এবার দিয়ে দেবো তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দেব কাজু বাদাম এগুলো অল্প ভেজে নেব ভাজা হয়ে গেলে এই গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেব পুরোটাই এবার গোবিন্দভোগ চালটা আমি এই ঘিয়ের সঙ্গে পাঁচ মিনিট ভেজে নেব গ্যাসটা কম করে দিয়ে এবার জল দেব এই গ্লাস মেপে আমি চাল দিয়েছিলাম পাঁচ গ্লাস চাল দিয়েছিলাম তাই পাঁচের ডবল দশ গ্লাস আমি জল এখানে দিয়ে দেব জলটা কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করেছি আর জলের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক করে দিতে হবে না হলে কিন্তু পোলাও না হয়ে এটা খিচুড়ি হয়ে যাবে সেজন্য জলের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক করে দিতে হবে যা চাল নেব তার ডবল জল এখানে নিতে হবে তো জল দেওয়া হয়ে গেছে আমার এবার এটা একটু ফুটে উঠলে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখো জলটা কিন্তু শুকিয়ে এসছে কিন্তু এখনও অল্প পরিমাণ জল আছে সেই জন্য আবার আমি এটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেবো তো এবার দেখো পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে কিন্তু আমি আর কিছুক্ষণ এটা গ্যাসে বসিয়ে রাখবো তাহলে একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে দেখো এবার পোলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এবার আমি এটা চিকেনের সঙ্গে গরম গরম পরিবেশন করব তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা আমার বি চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো